স্মার্টফোন ফ্রিক বা স্মার্টফোনে বুদ। প্রতি মুহূর্তে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত প্রায় সবাই, তেমনি মোবাইল ফোনটির চার্জের খরচও হচ্ছে বেশি। এজন্য আশেপাশে কোনো ইউএসবি সংযোগ পেলেই ব্যাস, দেয়া শুরু চার্জ। পাবলিক প্লেসগুলোতে যেমন বাস বা রেল স্টেশন, এয়ারপোর্ট, এসব জায়গাতে বিশ্বে প্রায় প্রতিটি দেশে মোবাইল ফোন চার্জিং স্টেশন রাখা হয়েছে। এটি একদিকে যেমন আশীর্বাদ, অপরদিকে তেমনি আতঙ্কের বিষয় হয়ে উঠছে সম্প্রতি। অমিত নামে একজন ভারতীয় ব্যক্তি নিজের স্মার্টফোনটির ব্যাটারি লো হওয়ার কারণে পাবলিক চার্জিং স্টেশনে ডাটা কেবলের মাধ্যমে ইউএসবি পোর্টে সংযুক্ত করেন। কিছুক্ষণ পর তিনি তার মোবাইল ফোনে একটি এসএমএস পান, যেখানে বলা হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 80,000 টাকা ডেবিট মানি ট্রান্সফার হয়ে গেছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি পুলিশের দ্বারস্থ হন। সাইবার ক্রাইম টিম অনুসন্ধান করে জানতে পারে হ্যাকাররা অমিতের মোবাইল ফোনে ডাটা কেবলের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করিয়েছে, তারপর ব্যাংকিংয়ের সমস্ত তথ্য হাতে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এ ধরনের হ্যাকিং কৌশলগুলোর নাম জুস জ্যাকিং অ্যাটাক। স্মার্টফোনের ডাটা কেবল দিয়ে দুটি কাজ হয়, চার্জ করা যায়, আবার কম্পিউটারে ডাটা ট্রান্সফারও করা যায়। এই ব্যাপারটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা কিছু মাইক্রোকন্ট্রোলার ডিভাইসে ম্যালিশিয়াস কোড প্রোগ্রাম করে রাখে, যেখানে ডাটা কেবল লাগালে আপাত দৃষ্টিতে মনে হবে মোবাইল ফোনটি চার্জ হচ্ছে, কিন্তু আড়ালে সমস্ত তথ্য হাতে নিচ্ছে তারা। এক্ষেত্রে সতর্কতা হিসেবে পাবলিক চার্জিং বুথ ব্যবহারের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মোবাইলটি যদি চার্জ করতে হয় তবে মোবাইলটি বন্ধ করে চার্জ দেওয়া উচিত। পোর্ট ব্যবহার না করে চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করা যেতে পারে। এছাড়া ফোনটি চার্জিং অনলি মোডে রাখার পরামর্শ তাদের। মুবাল্লিক করিম, মাই টিভি।